তো যেটা বলছে সেটা হচ্ছে লিমিট 0 টু 1 4 বাই x প্লাস 1 হোল স্কয়ার ইনটু x প্লাস 3 হোল স্কয়ার dx, যেটা শো করতে বলছে সেটা হচ্ছে 7 বাই 12 মাইনাস লং 3 বাই 2। এটার পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য 14 এর 2 তে একটা জিনিস বলে দেওয়া আছে, দেখো 2 বাই x প্লাস 1 বাই x প্লাস 3 হোল স্কয়ার, এটা মানে যেটা সেটা লিখে ফেলি 0 টু 1, 2 বাই এটা মানে 4 বাই এটা স্কয়ার এটা স্কয়ার, তার মানে এটার পুরো রেজাল্ট এখানে বসায় দিই 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস 1 বাই x প্লাস 3 প্লাস 1 বাই x প্লাস 3 হোল স্কয়ার, এটাকে ইন্টিগ্রেট করবো। এখানে যে ইন্টিগ্রেট করবো এই দুটোতে লং এর ফর্মুলা ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে, আর এখানে কিন্তু লং এর ফর্মুলা হবে না যেহেতু পাওয়ার মোর দেন 1, সো এখানে এগুলোকে টু দি পাওয়ার মাইনাস 2 আকারে নিয়ে যাবো, সো এটাকে ইন্টিগ্রেট করলে আসবে x প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 বাই মাইনাস 1, এটা হবে লং x প্লাস 1, এটা হবে লং x প্লাস 3, এটা হবে আবার x প্লাস 3 বাই মাইনাস 1 বাই মাইনাস 1, রেঞ্জ 0 টু 1। এবার এটাকে লিখা যায় মাইনাস 1 বাই x প্লাস 1 মানে 1 বাই 1 প্লাস 1 2 মাইনাস লং 1 প্লাস 1 2 প্লাস লং 1 প্লাস 3 4 মাইনাস আবার 1 বাই 1 প্লাস 3 4 1 বসানো শেষ মাইনাস 0 মাইনাস 1 বাই 0 প্লাস 1 মানে মাইনাস 1 বাই 1 করলে মাইনাস 1 এ আসবে মাইনাস 1 মাইনাস লং 0 প্লাস 1 মানে লং 1 0 আসবে প্লাস লং 0 প্লাস 3 লং 3 মাইনাস 1 বাই 3। আচ্ছা এখানে হচ্ছে মাইনাস 1 বাই 2 মাইনাস 1 বাই 4, তার মানে এলসিএম হচ্ছে 4, এখানে হচ্ছে মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 বাই 4, তাই না? ঠিক আছে, তো মাইনাস তারপরে প্লাস লং 4 বাই লং 2, এটাকে লিখা যাবে লং 4 বাই 2 মানে লং 2 মাইনাস মাইনাস 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 4 বাই 3, লং 1 এর ভ্যালু 0 সো প্লাস লং 3, সো মাইনাস 3 বাই 4 প্লাস লং 2 প্লাস 4 বাই 3 মাইনাস লং 3 মাইনাস 3 বাই 4 প্লাস 4 বাই 3। এলসিএম এখানে যদি 12 হয় তার মানে 4 3 যা 12 মাইনাস 9 3 4 যা 12 প্লাস 16 আর লং 2 বাই 3 আসতেছে, আর যদি মাইনাস দিয়ে করি তাহলে লং 3 বাই 2 আসবে লং 3 বাই 2, তার মানে এটা হয়ে গেছে, তো সো 7 বাই 12 এই যে শো হয়ে গেল। আচ্ছা 15-2 যে তোমরা দেখাইছো, দেখি 15-2টা এখন তোমাদেরকে আগে করতে দেই, এগুলো সবই ইজি ম্যাথস, কেন প্রবলেম হচ্ছে দেখতে হবে।